আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাল মিষ্টি সস, যার জন্য লাগছে রসুন, লাগছে কয়েকটা 8-10টা মরিচ লাল, লাগবে চিনি, লাগবে কর্নফ্লাওয়ার, আর লাগছে স্বাদমতো লবণ। আমি মরিচটাকে আর রসুনটাকে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক ব্লেন্ডটা এরকম হবে। এর মধ্যে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ারগুলোকে একটা বাটিতে নিয়ে পানি নিয়ে মিশিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আবার একটা চামচ দিয়ে নাড়াচাড়া করব যেন সবগুলো একসাথে মিশে যায়। আর যখন বেশি ঘন হবে না, এরকম পাতলা থাকবে, নাড়াচাড়া করব। কর্নফ্লাওয়ার দিয়েছি তো, পরে একটু এ দেখুন বলক আসার পর এ দেখুন এরকম অবস্থা হয়েছে। রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার বলক চলে আসছে, দেখুন আমার এই ঠিক এরকম সসটা হবে, এত পাতলাও না এত বাড়িও না। আপনারা চাইলে বাড়ি করতে পারেন, সমস্যা নেই। আর এবার আমি দিয়ে দিব একটু ভিনেগার, যেন ওগুলো রাখলে নষ্ট না হয়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু রাখলেই চলবে। দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে, জাল মিষ্টি সস। এই যে খুব ইজি, এই যে দেখুন। আসসালামু আলাইকুম।